করে দিয়েছি। মা ধরো মা গেটটা খোলা আছে? হ্যাঁ খোলা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, সাত দিনে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, সাইড দাও সাইড দাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। চলুন 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 চলো চলো দিদি সাইড দাও সাইড দাও, আমাকে ঢুকতে দাও, ছোট দাও বন্ধু বন্ধু। আমি দোকানে যাই, ধর ধর ফোন দাও, চলুন চলুন লাইনে চলুন। আমাকে ছুটি দেবেন, একটু ঘুরবো বেড়াবো, এটা আমার ইচ্ছা, কারণ সারাদিন মন্দিরে থেকে যায়, আমার একটু ঘুরতে বেড়াতে এমনি ভালোবাসি, খুব আনন্দ হচ্ছে আজকে আমার, জানি না কারণ মা দুর্গা দশ পূজা চলে এসছেন, মা ইন্দি সবই তো মা, দুর্গা মা সেই কালী সেই দাদা কি ফুলের মা আমি দেবো যখন এই মোবাইলটা ধরে থাকবে না কথা বলবো না। সবাই ছিঁড়ে ছিঁড়ে নাও, সবাই ছিঁড়ে নাও, সবাই ছিঁড়ে নাও, মায়ের মালা ছিঁড়ে নাও, আচ্ছা 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 আচ্ছা।
স্বামী বলেছি 12টার সময় আসতে, আপনার তো মেহেদি বাগান, জিজ্ঞাসা করো। কাঁচরাপাড়া কালকে তুমি ফোন করেছিলে? ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এনে দিচ্ছি। আমি ধরেছিলাম মিষ্টি বাবা, তুমি ছুটিতে মালাগুলো সবার কাছ থেকে নিয়ে এসো বাবা। ঝুড়িগুলো কই রে? ওই তো জুড়ি, ওই তো, ওইটা নয়, ওই যে জুড়ি, এইটাও যে তাও হবে মা, মালা গুলো নিয়ে নেবো। এ অশোক, এই অশোক জুড়ি থাকা কি মুছেছে কি জানি চলুন আপনারা, চলুন আপনারা, চলুন এই জায়গাটা ভাড়া করুন, মা যাবে। তোমার কিছু উপকার হয়েছে মা? দেখানো যাবে তোমাকে? মাকে দেখাও, মাকে দেখালে তোমার কি উপকার হয়েছে বলো। কবার এলে মা? জানি তো এই মা কবার এসছে, অনেক উপকার হয়েছে। এই যে এতো ওমা গো, গরম করবো গো মা, একটা খুলে দিই দাঁড়া দেখালে। আলতাটা আবার পড়লো তো, ওটা গায়ে ওটা ঠ্যাঙে হবে আমার, বুঝছে না বুঝছে না। আমি
আমি পুজো দিয়ে মার কাছে আমি অনেকটা উপকার পেয়েছি, এখন মোটামুটি হাঁটতে পারছি। ঠিক আছে, আগে হাঁটতে পারতাম না, তা আমি ফেসবুকে দেখেছি, দেখার পর থেকে নাম হাঁটতে পারতাম না। আমি ফেসবুকে মায়ের নাম জপ করে আজকে আমি অনেকটা সুস্থ। তা আমি অনেক দূর থেকে আসছি, একাই আসছি, বাড়ির লোক তো আসেনি, কারণ ছেলের শরীর খারাপ। তা না আজকে যাবো, মা আমাকে এখানে টেনে নিয়ে এসছে, জানি না কিভাবে। আমি কালকে রাতে বসে চিন্তা করেছি যে মায়ের নাম মোবাইলে তুমি ধরো, আমি সামনে নিচ্ছি মায়ের নাম মোবাইল ধরো। পুরোপুরি সুস্থ কি লাইনটা এরকম কেন আজকে? এই যে কি হচ্ছে, এখানে আসছেন কেন, এদিকে আসছেন কেন, এইগুলো আবার কি, এদিকে আসছো কেন? বলবেন কি এই বাবা চরম মিরাকল হয়েছে, দেখাও বেটা। 15 বছরের উপরে হয়ে গেছে, আমি ভেলোর চেন্নাই ছিল, ঠিক আছে, সেখানে কোনো ডাক্তার শুশ্রূষা দিতে পারেনি, ঠিক আছে। তা কিছুদিন আগে আমি আপনার মায়ের ছবি দেখি, আপনার ছবি দেখি আমি নাম জপ করতে থাকি, এবং আজ 10-20 দিন হলো আমি হাঁটাচলা আস্তে আস্তে করতে পারছি। আমি নিজে একা একা এই বর্ধমান থেকে টোটো করে এসেছি, কিন্তু আমি আমি হুগলি থেকে আসছি, ঠিক আছে। কিন্তু আমি ছিল 10-15 বছর, কিন্তু আমার এখনো হাঁটতে অসুবিধা, কিন্তু আমি সামনে সামনে যাও, সামনে যাও, তুমি সামনে যাও, সামনে যাও, ছেড়ে গেছে। আর এই পাটা আমি মনে পাচ্ছি, শুধু এই পায়ের নিচে মনে হচ্ছে কত কি জানা, শুধু ওইটুকুনি রয়েছে, শরীর ছেড়ে গেছে। হ্যাঁ, এই যে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম ওই বাড়ি থাকতে এসেছিলাম, আবার এলে মা সন্ধেবেলায়, কালকে সন্ধেবেলায় এসেছি, আমার ঘর ভাড়া করে রয়েছে, এসেছি। কোথা থেকে আসছো মা? আমরা বাড়ি যেখানে খুব চুলকালি রক্ত বেরোতো, শুধু একবারই এসেছিল, তার ওই মন্দিরে আসার পর মায়ের পুরো ভালো হয়ে গেছে। মা আছে, মা আছে, কিছু পাবো বলেই নয়, টানে মাকে টানে, যে মায়ের কাছে গেলে একটা অন্যরকম শান্তি অনুভূতি হয়, সেই জন্যই বাবারা এসেছেন, বারবার আসেন, কিছু পাবার জন্য নয়। আমার এমন এমন
আছেন যারা 15 বা 16 বার এসেছেন কিছু আমার চাই না কিন্তু এখানে আসার পর অনেক শান্তি হয় মনের মধ্যে তাই জন্য বাবা আসেন বারবার বাবা উপকার হয়েছে বলো বাবা সবাই বেটা কেউ লাইন থেকে বের হলো আমি সবার কাছে যাব সব লাইনে দাঁড়াও কেউ উপকার হয়েছে বলো বাবা সবার কাছে একটু এই লাইনে উঠে কবে এসেছিল বাবা কয়েকদিন আগে আমার মা এসেছিল শিলিগুড়ি মা আছে শাড়ি নিয়ে মানসি করেছিল তাই দেখো তিন মাকে তিনটা শাড়ি দিয়েছে কেন না স্টোন হয়েছিল টয়লেটে নাড়িতে হয়েছিল যেখানে শুধু মায়ের কাছে এসে ওনার মা এসেছিল শুধু নাম জাপ করে ছেড়ে দেওয়া হয়েছিল স্টোন বেরিয়ে গেছে একবার সবাই বলো আর কোনো ভক্ত মায়ের দিকে একটু যান চলো চলো কেউ প্রণাম করবেন না মাকে কেউ প্রণাম করুন মালাটা হাতে দাও মালা ওখানে দাও কেউ প্রণাম করবেন সবাই লাইনে যান কেউ প্রণাম করুন উপকার হয়েছে কারণ আমি জানি এখানে যত ভক্ত আছে বেশিরভাগ উপকার পেয়ে আসেন ঘরে বসে নাম জপ করে আমি সবার কাছে যাব সবার কাছে যাব বলো মা কি উপকার হয়েছে পিরিয়ডের সমস্যার জন্যই এসেছি এই প্রথমবার আসছি আমি ঘরে বসে এক বাড়িছি নাম জপ করে অনেকটা উপকার হয়েছে অনেকটা উপকার থেকে আসছে মা চন্দননগর চন্দননগর ঠিক আছে আর কোনো ভক্ত উপকার হয়েছে মা উপকার হয়েছে তুমি 16 বছর হবে তো মা জবা ফুল খাও উপকার হয়েছে বলো মা কি উপকার হয়েছে বলো মা উপকার হয়েছে মানে আমি দেখেছি কি হয়েছিল তোমার মা পাশে দেশে আর কোন ভক্ত উপকার হয়েছে দেখো আমিও প্রথমে এসেছি আর কোন ভক্ত মন্দিরে উপকার হয়েছে কারণ আর কারো ভক্ত আর কোনো ভক্ত বেলপাতা দাও লাস্ট রাখি মায়ের কাছে
উপকার হয়েছে রেস্কিউ উপকার হয়েছে বলো মা আমার টিউমার ছিল টিউমারটা পেটটা যেরকম ফুলেছিল একটুখানি পেটটা কমেছে কিন্তু আমি দেখেও একটা ভুল কাজ করেছি আমাকে ডাকা ডাক দিয়েছিল আমি ভয়ে চাদর মুড়ি দিয়ে দিয়েছি মা এসেছিল আমার কাছে কিন্তু আমি ভয় পেয়ে গেছি মা কবে এসেছিল মা আমি এসেছিলাম গত সপ্তাহ তার আগে সপ্তাহে আগে সপ্তাহে এসেছিল হ্যাঁ টিউমার ছিল হ্যাঁ হ্যাঁ আগে থেকে আমার একটু সমস্যাগুলো অনেকটা কমেছে কিন্তু আমি মা আমার কাছে এসেছিল ভয় পেয়ে গেছিলাম আমি একটুখানি ঠিক আছে মা রসুলপুর মেমারি কবার এলে এই নিয়ে দুবার কবে এসেছিলে গত সপ্তাহে তার আগে সপ্তাহে এসেছিল মানে 15 দিনের মধ্যেই টিউমার ভালো হয়ে গেল টিস্যুর কপালে ঠেকিয়ে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ মা মা এটা একটু ঠান্ডা ভাবে এই মা দেখো শাড়ি কেন এনেছিল টিউমার হয়েছিল পেটেতে মানে দু সপ্তাহ হয়তো হবে এসছে মা টিউমার ভালো হয়ে গেছে দু সপ্তাহের মধ্যেই মা ফল পেয়েছে আমি প্রত্যেকটা ভক্তকে বলি যত ভক্ত দাঁড়িয়ে আছেন যারা নতুন এসছেন কিচ্ছু বলতে হবে না মা অন্তর্যামী কৃষ্ণকালী মা কোনোদিন কাউকে নিরাশ করেননি কিন্তু কিছু না কিছু আপনাকে খালি হাতে এলে পারে মা কিছু না কিছু কিন্তু দেয় আপনারা হয়তো চোখে দেখতে পেয়েও হয়তো পান না অন্য কারণে আসেন অনেকজনে বলে আমি স্বামীর জন্য এসেছিলাম আমার রোগ ভালো হয়ে গেল 33 বছরের রোগ 30 বছরের রোগ কেননা মা জানে কাকে কোনটা দিতে হবে আপনারা এক কাজের জন্য আসেন অন্য পেয়ে যাবেন যাবেনি মা কিছু না কিছু দেবেই ওই ত্রিশূলটা ভয় পেয়ে আজকে আমার ভক্ত 6 মাসের মধ্যে ভক্ত মোটামুটি কোটি কোটি ভক্ত হয়ে গেছে আজকে যে ভক্তরা উপচে পড়েন জানেন মারামারি করে হ্যাডালি করে সে ঝগড়া করে হোক যাই করে হোক আমার শুধু আমার মুখে দিকে তাকিয়ে ভক্তরা কিছু বলেন না একটা ভক্ত খুব শান্তভাবে থাকেন আমি কিন্তু কোনো কথা বলি না তখন কোনো সমস্যার কথা আমি শুনি না কারণ শুনতে গেলে 17,000-18,000 যে ভক্ত হয় রাত 1টা বেজে যাবে সেই জন্য আমি শুধু ত্রিশূল ঠেকাই কিচ্ছু শুনি না বলো মা আমি শুনেছিলাম একেবারে আর তুমি কিছু বলেছিলে না না কিচ্ছু বলতেও হয় না মা অন্তর্যামী মা সব জানে কে কী নিয়ে এসেছিলেন ওই যে ওই ভক্ত বাবা স্টোন বেরিয়ে গেছে ছেলের জন্য এসেছিল সামনে থাক থাক মা এসেছিল কিন্তু ছেলে আসেনি শুধু আমি নামটা বল ব্যাস স্টোন বেরিয়ে গেছে কিডনিতে স্টোন হয়েছিল বেরিয়ে গেছে স্টোন তাই জন্য মাকে তিনটে সারিয়ে দিয়েছে কারণ মা জানেন কে কী নিয়ে এসছেন 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো বললে বারবার ওই কথাটা ভক্তদের বলি বলবেন না যত বলবেন খুব খারাপ লাগে যে আমার এই কষ্ট অনেক জানা বললাম আমি ক্যান্সার আচ্ছা মরে যা না মরে যা কেন বলি জানো তারও বলার কারণ আছে কারণ তুমি যখন ভাবো যে আমার মৃত্যু কাছে গোড়ায় তুমি মৃত্যুটাকে আরও আনছো সেই জন্যই বলি যেটুকু বাঁচবে হাসি মুখে বাঁচো হাসি মুখে কেন হাসবে না তোমরা জন্ম যখন হয়েছে মৃত্যু হবে আর সবার জীবনে দুটো পাঠ সুখ যখন আছে দুঃখ আসবেই দুঃখ না থাকলে গোবিন্দকে আমরা ডাকতে ভুলে যাব তাই দুঃখ আসুক দুঃখকে আহ্বান জানাও যত তোমার দুঃখ আসবে তারপরে কিন্তু অন্ধকারের পরে কিন্তু আলো আসবেই তাই দুঃখকে পেয়ে আমরা ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না আরও গোবিন্দকে ডাকতে হবে বেশি বেশি করে এই মাস 2 সপ্তাহের মধ্যেই তার টিউমার হয়েছিল পেটেতে ভালো হয়ে গেছে তাই জন্য মাকে শাড়ি দিয়েছে কোথা থেকে আসতে বললে মা মেমারি রসুলপুর মেমারি রসুলপুর আর কোনো ভক্তের উপকার হয়েছে মাইতে নাও মালাগুলো কাউকে হাতে দাও মা মালাগুলো কারো হাতে দাও আর কোনো ভক্তি তুই রিনা আর কোনো ভক্তি উপকার হয়েছে উপকার হয়েছে বেটা যাবো সবার কাছে মালাগুলো মাকে দিয়ে দাও কিছু উপকার হয়েছে মায়ের কাছে এসছো যদি মায়ের কাছে যে আশা নিয়ে এসে ধরো মা দিল না মাকে ভালোবাসবে মা তো সবসময় কাছে একদম এটাই সবাই পারে না গো যদি আমার গোবিন্দ কিছু দেয় তাহলে গোবিন্দকে ভালো করে পরমান্য ক্ষীর সেবা দেবো আর যদি গোবিন্দ কিছু না করে দেয় তাহলে সে গোবিন্দকে আসন থেকে ছুটে ফেলে দেবো এটা করলে হবে না গো গোবিন্দ চন্দ্র ধরে থাকতে হবে একাগ্র চিরে চিত্তে বিশ্বাস করতে হবে আমার যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক আমার আমাকে মা কিছু দিল না কৃষ্ণ খালি মা দিল না আজ দিল না কাল দিল না কিছু দেবেই মাও তো পরীক্ষা নেই দেখি সন্তানকে টপ করে দেবো না কেউ খুব তাড়াতাড়ি কাজ পান আবার কেউ 15 বার এসে কাজ পান কিন্তু মায়ের চরণটা ধরে থাকতে হবে বুঝতে পেরেছ আর কোনো ভক্তের মোড়ার হাঁটুর অর্ধেকটা ভালো হয়েছে দ্বিতীয় সপ্তাহে এসেছি অর্ধেক আমি এসেছি কোথা থেকে আসছো বাবা আরামবাগের কাছাকাছি কবে এসেছিলে
এর আগের সপ্তাহে তার আগের সপ্তাহে ছিল মানে দু সপ্তাহ 10 15 দিন হবে এসে 14 দিন পর 14 দিন পর মানে হাত পায় খুব যন্ত্রণা ছিল এই কোমর থেকে আর এই পা অনেক ভালো হয়েছে একবারই এসে টিস্যুটা কিনে দিয়েছি ভালো হয়ে গেছে অনেকটা ভালো অনেকটা ভালো 100% এর মধ্যে 80% চলে গেছে স্যার কতদিন একবারই এসেছিলে বাবা সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা কাউকে ভয় নেই আর কোনো ভক্ত উপকার হয়েছে উপকার হয়েছে মা শুনবো মন্দিরে শুনবো মা নতুনগুলো দেখবি চলুন চলুন কেউ মা গলায় মালা পরাবেন না আর প্রণাম করবেন ভক্ত 17,000, 18,000, 20,000 ভক্ত হয় আমি সবাইকে আমি দেখি কাউকে আমি কাউকে আমি না করি সবাইকে দেখি मैंने गरमे रोदे गरमे गेछि आसार पर ही बमि तर नून चीनी आबार भक्त देखलाम कि भक्त देखते मरे जाते जाब আপনারা চলুন মারা আপনারা চলুন মা আমি পায়ের যন্ত্রণায় কোনোদিন ঘুমাতে পারতাম না বাচ্চা করে কিন্তু মায়ের যখন মায়ের যন্ত্রণাটা চলে গেছে আমি কৃষ্ণ কালী মা রূপেই দেখেছি মা নাম জপতে জপতে মায়ের মুখে শোনা যাক বলো মা পোস্টের বড় হয়েছে জোর বলো শুনতে পাচ্ছি না পোস্টের বড় হয়েছে ইউরিনের সঙ্গে ব্লাড আসছিল ডাক্তার দেখাচ্ছিলাম তাও ভালো হচ্ছিল না মায়ের নাম জপ করাতে ওষুধ খেতে হয় না আর এই বাবা দেখো প্রায় সাথে ব্লাড বেরোতো এক মাস আগে বাবা এসেছিল কোথা থেকে বলে ঝাড়খণ্ড থেকে এসেছিল তার কারণ উড়িষ্যা থেকে আসছে এখানে শুধু মায়ের এসে ত্রিশুল ঠেকেই দিয়েছিলাম ব্যাস একদম ব্লাড বন্ধ হয়ে গেছে আর মায়েরও গ্যাস অম্বল ভালো হয়ে গেছে বাবারই তোমারই হতো দেখো একবার কোয়াটি হতো না পাউডার না খেলে সেখানে হয় মা আছে মাকে ভুলবে যতদিন বাঁচবে মায়ের চরণে আসবো কিছু পেলেই যে আসতে হবে তা তো নয় না পেলেও আসতে হবে মায়ের কাছে মাই উদ্ধার করবে এই আমার ছেলে মা
তোমার কি উপকার হয়েছে মা? ওইটাই আমার বাবা। এই বাবা নিয়ে শাড়ি নিয়েছো? হ্যাঁ। আর বাবা দাদা মানে মনে মনে করেছিল যে আমার বাবা ভালো হোক আমি মায়ের কাছে যাব। মানসি করেছিল যে আমার বাবা ভালো গেলে মায়ের কাছে শাড়ি দেব। হ্যাঁ এটা আমার ছেলেটা ছেলেটা পোস্টেড এই গ্ল্যান্ডের এটা। আমার ছেলেটা আগে ডাক্তার দেখাতে যেতে হবে। চলো মা চলুন 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 চলুন। ডাক্তার কাছে যেতে হবে। ছেলের কি উপকার হয়েছে? ছেলের টনসিল এখানে খুব ঠান্ডা লেগে যাচ্ছে। অ্যালার্জি খুব ঠান্ডা লাগতো ঘন ঘন ঠান্ডা লাগতো ডাক্তার কাছে যেতে হতো। মায়ের নাম জপ করাতে ডাক্তার কাছে যেতে হয়। তো বয়স ছেলে 13 চলছে 14 হবে। মা আছে? তোমরা তিন জনাই মিরাকেল পেয়েছো। বাবা মেয়ে ছেলে তুমি মানসিক করেছিলে মা বাবা যদি ভালো হয়েছে শাড়ি দেবো। ঠিক আছে মা চলুন চলুন চলুন। আর কোনো ভক্ত? যাবো মা এদিক দিয়ে যাও না এদিক দিয়ে আসো দাঁড়াও দাঁড়াও না করো মা এগিয়ে এসো আস্তে 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 চলুন 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 কে প্রণাম করো না কে প্রণাম করো কে প্রণাম করো না কে প্রণাম করো না কে প্রণাম রাধে রাধে দেখা রে রাধে রাধে আমি মা ওই যে বললাম না ভিক্ষে করবো ঠিক আছে না এখন নিয়ে যা 1270 টাকা উঠছে চলুন চলুন লাইনে বাড়িতে আমি জব করতে আমি আমার ছেলেকে নিয়ে আসতে পেরেছি মায়ের নাম করতে ছেলে কথা বলতে পারে না অনেক জায়গায় করেছি মা আমি ইউটিউব থেকে এই ফেসবুক থেকে আমি দেখে আমি আসছি মা মন্দির রাখছি নেওয়ার সময় সেবা দেবো নিয়ে যাবে মা গোপুর নাই তো মা উপকার হয়েছে মা হচ্ছিল না খালি তোমার নাম করেছি মায়ের নাম করেছি মেয়ে যেদিন করেছি সেই দিন কোথা থেকে আসছো মা আর কোন ভক্ত যাবো প্রণাম করো না আমি অনেক উপকার পেয়েছি আমি কাস্টমার থেকে আসছি মায়ের দর্শন সবসময় পাই মা সবসময় থাকে আমি তোমার জন্য আমি পুরি গেছি তুমি দুঃখ করো ভক্তদের কাছে যে আমি কিছু করতে পারি না আমি তোমাকে পুরি জগন্নাথ সব দর্শন করে এসছি আর একটা কথা বলি মা আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমাদের যে 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 তোমাকে অপবাদ এ মিথ্যে এ ভণ্ড এ কিছু না একে তাড়িয়ে দিল মন্দির থেকে মা কিভাবে মিরাক্কেল করেছে তোমায় আমি কথা দিয়েছিলাম মা মা জীবন্ত দেখো মা ঠিক করে ফটোটা একটু মিলাও ফটোটা মিলাও চোখের দিকে তাকাও এই ফটোটা চোখের দিকে মা কিভাবে চোখে লীলা করেছে দেখো ঠিক আছে মা আর একটু আমার
2009 সাল থেকে আমি ঘুমাই না, আমার এই জন্য আমার চোখের প্রচণ্ড যন্ত্রণা। চোখের থেকে ডাক্তার বলেছে যে সুগার প্রেশার যদি কন্ট্রোল যদি না করেন তাহলে আপনার চোখের মধ্যে ইনজেকশন নিতে হবে। তো আমি কোনোদিনও আমার আমার মা আমার ঠাকুরের কাছে আমি কিছু বলি না যে আমাকে দিতে হবে, আমার এই করতে, আমি কিন্তু দুঃখ করি, মা আমার চোখ এই অবস্থা, ঠিক আছে মা তুমি মঙ্গলামাকে তুমি ঠিক রেখো, মঙ্গলামা যদি ঠিক থাকে আমাদের জগতে সবাই ভালো থাকবে। তো তখন আমার দিদি বলছে তুই একটা না একটা মানসিক কর ঠাকুরের চোখের জন্য, চোখ এরকম পুরো চোখ বন্ধ হয়ে যায়। আর তখন এসেছি, তারপর জব করার পর আমার চোখ অনেক ভালো। এই যে তাপ, তাপের জন্য আমি দাঁড়াতে পারছি না, চোখে ভীষণ যন্ত্রণা হয়, ভীষণ কষ্ট হয়। আর এত নাম জপের শক্তি, আমি সবার কাছে জব করি, এরকম করে হাতটা দিই একজনের মহিলা, কাশি জব সব, শ্বাসকষ্ট হচ্ছে সেও সুস্থ, ভদ্রলোক দোকানদার করছে দোকানদারি করছে, আমি গিয়ে জাস্ট দাঁড়িয়েছি হাতটা দিয়েছি, সব দোকানের জিনিস বিক্রি হয়ে গেল। মা মিরাকেল বলছে মা তুমি লক্ষ্মী আছো, বলছে না আমি লক্ষ্মী না, আমার মা আছে আমার সাথে, মা সবসময় আমার সাথে বিরাজ করছে। একটা ছেলে জ্বর হয়েছে, সবাই বলছে ছেলেটা মারা গেছে, 5 বছরের বাচ্চা, আমি 10 বার জব করেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তারপরের দিন শুনছি ছেলেটা পুরো সুস্থ উঠে দাঁড়িয়েছে, মা এত বড় বড় মিরাকেল, মা যা করছে না। আর মা আমাকে স্বয়ং দর্শন দিয়েছে, দর্শন দিয়ে পর মা আমাকে বলেছে এই খাড়া নিয়ে যেতে, বলেছে যে এই যে এখানে আমার, আমি পুরী গেছি, পুরী পুরী থেকে তোমার জন্য অনেক কিছু জিনিস এনেছি, এগুলো সব দিয়ে তারপর আমি বাড়ি যাই। মায়ের চোখ ভালো হয়েছে, মায়ের এতটাই বিশ্বাস, যারা যারা অসুস্থ বিপদে পড়েছে শুধু হাত দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করেছে, তারা সঙ্গে সঙ্গে নিয়েছে, মধ্যে ভালো হয়ে গেছে। আর দেখো মাকে চোখ চোখ দিয়েছে, আপনি যান আপনি যান লাঠি ভর দিয়ে মা ফুল তুলছে, আমি বলছি মা আমাদের কাছে ফুল নিয়ে যাচ্ছে, নিজে তাও একটা ফুল নিয়ে গেল, আমি সেই গাছে দেখি ধর মা সেই গাছে মা ফুল নিয়ে এসছে। আর কোনো ভক্তি উপকার হয়েছে? আমার বাবার আগের থেকে অনেক শরীরটা ভালো আছে, কিন্তু মায়ের এখন আবার একটু শরীরটা একটু খারাপ হয়েছে, আগে আগে অনেকটা ভালো হয়েছে। আমি আসছি হাওড়া সাত জায়গা থেকে, আগে এসেছিলে? আগে এসেছিলে, না না বাবা আসতে পারে, শুধু মা বাবাকে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ 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 মা ভালো আছে, মা বাবা এখন অনেক ভালো আছে। দুদিন জব করে আমার এই কোমর ব্যথা অনেক কমে গেছে, তাই জন্য চলে এসেছি মায়ের কাছে। কোথা থেকে আসছো মা? আমি ঘটপুর থেকে আসছি। শুধু নাম জব করে কোমর ব্যথা ভালো হয়ে গেল? মা তো এই এখানে। আর কোনো ভক্তি উপকার হয়েছে? এই মা এখানে দাঁড়া হয়েছে উপকার, দেখো মা কে আমি সেই জগদ্ধত্রী পূজা এসেছিলাম, পেটে যন্ত্রণা ত্রিশুল ঢেকে দিয়েছিলাম, আর পেটে যন্ত্রণা করে না, আর কাজে যাবো না, ঠিক
চেটা খোলো গেটটা হাইট দাও ও ভিতরে যাও চলুন 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 ওই যে মার সঙ্গে কে স্যার কই ওই যে মার সঙ্গে হ্যাঁ আমি চলে আসলাম আমার সঙ্গে বসে ওই যে আমি আসছি মালা মিষ্টি শুধু কেউ দিয়ে দিলাম ওই দুই মায়ের জন্য আর এটা হয়তো সামনে বাড়িতে গিয়ে
Thank you.
Thank you.
মায়ের কাছে না গেলে মায়েরই তো সেবা নিচে বসো নিচে বসো হাতে দিয়ে না এখন আমি বলে দিচ্ছি একটু বাজে যাচ্ছে তারপর যাচ্ছে আমি বলে দিচ্ছি দিয়ে দিন আরে পরে আমি পাচ্ছি না গো দাঁড়িয়ে আছি।